বাংলাদেশের বৃহত্তম নোয়াখালীর চন্দ্রগঞ্জ বাজারে সাধারণ মুসল্লিদের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর ফ্রান্স বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মুসলমান। সবার মুখে একই স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জেগেছে রে জেগেছে বিশ্ব মুসলিম, জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ইসলামের বিরোধীরা হুঁশিয়ার সাবধান, নবীজির অপমান সইবে না রে মুসলমান, ফ্রান্সের পণ্য বয়কট কর। বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রির প্রতিমূর্তি আগুন দিয়ে পোড়ানো হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন চন্দ্রগঞ্জের বিভিন্ন রাজনীতিবিদ এবং ওলামায়ে কেরাম, যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরোধীদের কঠোর হুঁশিয়ারি দেন এবং ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বান জানান। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সকল মুসলমান তাদের পণ্য বর্জন করছে, আন্দোলন করছে, মিছিল করছে, প্রতিবাদ করছে। তার কারণটাই হলো, নবী শুধু বাংলাদেশের নয়, নবী শুধু সৌদি আরবের নয়, নবী যেমন গোটা বিশ্ব নবী। Come on, come on, come on.